হ্যাঁ গো, জামাইটা তো বেশ লোক বটে, আজ কতদিন এখানটায় পড়ে আছে, তুমি একটা ব্যবস্থা করো। ঠিক আছে, সরাসরি জামাইকে সুজাবো, কখন যাবে? কাল যাব নাই, পরশু। পরশু? পরশু তো পহেলা অমঙ্গল, ওইটা উঠে একেবারে অমঙ্গল, আজ আজ আর যাব নাই। বাবুর বাপ! এ বাবুর বাপ, কোন দিকে গেল গো? কোথায় যে যায় লোকটা, থাকতে থাকতে হুট করে পালাবে, কই গো, কোন ধারে গেলে? কি হইলো, কি হইলো, চিৎকার করছিস কেন? করিব নাই, চিৎকার করছি কে সাজিয়ে, তোমার সাথে দুটো কথা বলাচ্ছিল। ও তো এখনই সময় পার হয়ে যাচ্ছে, তা কি বলবি বল। হ্যাঁ গো, জামাইটা তো বেশ লোক বটে, আজ কতদিন এখানটায় পড়ে আছে, যাবার কোনো নাম করে নাই, ঘরে কি হচ্ছে না হচ্ছে কোনো চিন্তা নাই। এ বাবা, তো তাতেও অসটা, তাছাড়া তোর তো ভালোই হচ্ছে, বিনা বেতনের লেবার পাইয়াছিস, দোকান বাজার এমার সাইকেলে করে গিলান গিলান জল আনা সবাই তো করে, তাছাড়া জামাইয়ের দায়িত্বে তোকে ছাড়ে দুদণ্ড আমিও থাকতে পারি, বাইরে কোনো ভয় থাকে নাই। মরণ লাজ নাই লজ্জাও নাই, জামাই কুটুম কি এতদিন থাকে, তুমি একটা ব্যবস্থা করো। ঠিক আছে, তবে শোন, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, আমি এখনই জামাইকে পাঠাই দিচ্ছি। এই বাজারের আগুন লাগা দামে একটা বাড়তি লোক পুষা বিপদেই বটে, না না এখন জামাই আইসে পড়বে, অভিনয়টা শুরু করে দি। শ্বশুরবাপ, এ শ্বশুরবাপ, তোমার তোমার শরীর খারাপ লাগছে নাকি? না না, বড় ভালো ছিল, কে জান কি হইলো। কার কি হইলো বলবে তো? তোমার মায়ের। মায়ের? মায়ের আর কি হইলো জানি নাই, তবে আমি স্বপ্ন দেখলি, তোমার মাকে ডাক্তার ঘর লেগেছে, সবাই দমে কাঁদছে, স্বপ্নে সবাইকে দেখা পালি একাই তোমাকে ছাড়া, তোমার মা চারদিকে চোখ ঘুরাই ঘুরাই মনে হয় তোমাকেই খুঁজতেছিল। না না শ্বশুর, আমার মা আমাকে ভালোবাসে খুঁজে নাই। তবে আমার মায়ের বেতন তোলা এটিএমটা আমার কাছে থাকে বলে। তো এ শ্বশুর, তুমি স্বপনটা কখন দেখিছো, সন্ধ্যা রাতে, মাঝরাতে, না ভোর রাতে? হে বাপ জামাই, স্বপনটা আমি দেখেছি, ওই চোখে ঘুমোয়াইল আর স্বপনটাও আইল, তার মানে সন্ধ্যা রাতে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই হবে মনে হয়। শুনো শ্বশুর বাপ, সন্ধ্যা রাতে স্বপন যেটা দেখে না তার উল্টা হয়। তার মানে? মানে মায়ের শরীর খারাপ দেখিছো, উটা মনে হয় শরীর খারাপটা শাশুড়ি মায়ের হবে। তবে আমি আর দিন কতক থাকি আইলি, তুমি একা কি করবে? লে শালা, উল্টা হয়ে যাচ্ছে। না না বাবা, আমার চোখগুলো বন্ধ ছিল তো, ঘুমের ঘরে ঘড়িটা দেখতে ভুল করেছি মনে হয়, উটা তাহলে মাঝরাতেই ছিল মনে হচ্ছে। মাঝরাতে স্বপন, তার মানে না মায়ের কিছু হবে না শাশুড়ি মায়ের কিছু হবে, ওই যা হবার ফুল মায়ের হবে। আচ্ছা চেন্দর জামাই, তো শালা খেদড়াবার এত বুদ্ধি করছি তবু শালা মানছে নাই, তবে ভোর রাত বললে মানতেই হবে। তুমি বললে বিশ্বাস করবে না বাবা, স্বপনটা দেখিয়ে যখন আমি চেঁচাই উঠলি তখন কুকুরি ডাকতে শুরু করে দিয়েছে। ও
তার মানে স্বপনটা তুমি ভোর রাতে দেখেছ। হ যাক, এবারে মানতেই হবে। সেটা বললেই তো হয়, ওই ভোর রাতে স্বপন আজকাল আর নাই সত্যি হচ্ছে। না বাবা, ভোর রাতে স্বপন একেবারেই মিলে যায়, যা দেখে তাই হয়। না 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 না, আমি মানব নাই। কেন বাবা, ও অমন কেন বলছো? আ ভালো শুনো, ভোর রাতে স্বপন যদি সত্যি হইত তাহলে তুমি কি আর চলিয়ে বলতে? কেন, কি কি হয়েছিল? সেদিন ভোর রাতে স্বপনে দেখলি গরুতে গুতাই আর তোমার একটা ঠ্যাং ভাঙিয়ে দিয়েছে। আর পরের দিন সকালে উঠে দেখছি তুমি ঠিক গরুগুলাকে খুলে আর পালে লেগেছ। তাহলে কই, সত্যি হইল? হ্যাঁ। এবার বলো, তোমার স্বপনটা সত্যি হইলে সেদিন আমার স্বপনটাও তো সত্যি হইত? না 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 বাপ, কারো স্বপন ওই সত্যি হবার দরকার নাই। তুমি যাও 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 যাও, তুমি ওই বাইশামটা খাইয়ে নিবে যাও। শাশুড়ি মা, বাইশামটা বাড়ো, আমি আসছি। বাপ রে, কি ডেঞ্জার জামাই রে বাপ, আমার কোনো বুদ্ধি কাজ করলে নাই। হ্যাঁ, তোমার দ্বারা কিছু হবে নাই, একটা কাজ ভালো করে করতে বললো না সেটাও ঠিক করে লাগলো। এবার যা করার আমি এই করব, আমি এই লাল সরমের মাথা খাইয়ে সরাসরি জামাইকে সুজাব কখন যাবে। সেই ভালো সেই ভালো, যা করার তুই এই কর, আমাকে আর বলিস না। বাবা জামাই, কি করছো বাবা? কতদিন আমার বিটি তোমাকে ছাড়ি আছে, কখন কখন যাবে ঘর? তুমি এইখানে বিটি ওইখানে, ভালো দেখায় বলো। না মা, আমিও তো সেটাই ভাবছিলি, আমিও তো চলে যাবার কথাই ভাবছিলি। কখন কখন বলো বলো, কখন কখন? এই তো কালকে সংক্রান্তি, কাল যাব নাই। পরশু 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 তো পহেলা, পরশু যেতে নাই। তবে নিশ্চয় তারপরের দিন? না না, তারপরে তো প্রতিপদ, ঘর লে বার হইতে নাই। আর আর আমি শ্বশুর ঘর লে কি করে যাব বলো? তবে তারপরের দিন তো কনফার্ম। হ মা, পরের দিন তবে ঠিক আছে, কনফার্মই ছিল, কিন্তু বৃহস্পতিবার বার বেলা কি করে যাব তুমি এই বলো। হ হ হ হ হ, সে তো বটেই, তো কবে যাবে তুমি এই বলো। না না, আমার আর বলার কি আছে, যেদিন ভালো দিন পাবো আমি আমি ঠিক চলে যাব। এগো আর জামাই নিজেই যাবার মনে হয়, ব্যাগ বাগাচ্ছে যে। হ্যাঁ সত্যি বলছিস তুই? তবে শুন, জামাই যাবার সময় আমরা পেন্দাই কানিব। হ্যাঁ, যাতে জামাই বুঝতে না পারে যে আমরা খেদড়াচ্ছি, এমন ভাব দেখাবো যেমন আর কদিন থাকলে ভালো হইত। লে লে চুপ, আভাল জামাই আসছে। বাবা মা আসছে তাহলে। আসবে বাবা, আর কটা দিন থাকে গেলে হইতো নাই। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি আজ অনেক দিন আছো, তোমার উপর মায়া পড়ে গেলছে, তোমাকে যেতে দিবার মন নাই। এত ভালোবাসো তোমরা আমাকে, তোমাদের কান্না আমি আর দেখতে পাচ্ছি নাই, তোমাদেরকে ছাড়ে যাইতে আমারও মন নাই করছে, আমি আমি বরং আর যাবই নাই, আমি আমি এইখানে থাকি যাব।
না না বাবা, আমরা এমনেই বলছি। হ্যাঁ হ্যাঁ জামাই, কেউ গেলে অমনি বলতে হয়, তুমি যাও। না 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 না, আমি আমি নাই যাব, আমার আমার যাবার মন না হয়। তোমাকে যেতেই হবে, লোকে কি বলবে? লোকে যাই বলার বলুক গো, আমি আর নাই যাব গো, আমি আমি এইখানে থাকব গো। এগো অমনি জামাই যাবে নাই, হাত দুটাই ধর। আজ বতরা পাইয়েছি, আজ তোমাকে যেতেই হবে। অমর অমর করে রাখো, অমর করে রাখো, আমি 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 নাই যাব গো, আমি আমার যাবার মন নাই গো, অমর করো না, অমর করো না গো, আমি নাই যাব গো। না বাবা সোনা আমার মনা আমার, না বাবা অমন করা নাই বাবা, নিজেই যেতে হয় নিজেই যেতে হয়। তাছাড়া নিজের মনে না গেলে লোকের মনে তো যেতেই হবে, তাছাড়া দিন কতক বাদ তো আরো আসবে। এ শ্বশুর বাপ, এ শাশুড়ি মা, দিন কতক বাদে যদি আরো আসবো তবে আজ যাবই কেনে গো। যা সালা, এইটা আর কি হলো? এগো পায়রার টকটা পড়ে গেল যে। অমঙ্গল ওইটা, ওটা একেবারে অমঙ্গল, আজ আজ আর যাবো নাই। পায়রার টং পড়ে যাওয়া এটা কি কম অমঙ্গল? মঙ্গলই হোক আর অমঙ্গলই হোক, আজ যেতে হবে। কে এ